বৈঠক করেছেন বৈঠক করেছেন কিনা এই বিষয়টা জানতে ক্লিয়ার হতে চায়। আমি ইতিমধ্যেই আমার একাধিক বক্তব্য বলেছি, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্য দিয়েও আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমার সাথে মেনডিয়েন সাফাদি কিংবা ইসরায়েলের কোনো গোয়েন্দা সংস্থার কারোর সাথে কোনো মিটিং হয় নাই। বরঞ্চ আপনাদের আজকে প্রশ্ন করা উচিত, 2016 সালে সজীব ওয়াজেদ জয় যে মেনডিয়েন সাফাদির সাথে মিটিং করেছিল এবং বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার NTMC তারা ইসরায়েল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে। আমরা আমি যেটা বলেছি আমার কথার ইঙ্গিত আপনারা বুঝতে পারেন নাই, এই সরকার ভারত এবং ইসরায়েলের সাথে মিলে বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায়, যে কারণে তারা তলে তলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য এক্সেপ্ট ইসরায়েল যে আমাদের পাসপোর্ট ছিল সেটি তুলে দিয়েছে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার গিয়েছে। কাজে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন তারা কিভাবে ইসরায়েলের মতো একটি দেশ থেকে এই গোয়েন্দা নজরদারি ডিভাইস এনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে এবং কিভাবে তারা বাংলাদেশকে ফিলিস্তিনের দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের দালালেরা হুশিয়ার শব্দা ইসরায়েলের দালালেরা বিমানবন্দরে আমার সাথে কোনো অপ্রীতিকর কিছু ঘটে নাই, কিন্তু আমার যে সমস্ত ভাই বন্ধুরা নেতাকর্মীরা উপস্থিত হয়েছে তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদেরকে হামলা করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আচ্ছা আমরা খোঁজ নিয়ে জানাবো। ব্যারিস্টার তন্ময় ছাত্রলীগ নেতা আপনার বিরুদ্ধে গণমাধ্যমের সামনে যেসব সুস্পষ্ট অভিযোগ নিয়ে আসছে এই অভিযোগগুলোর বিষয়ে ভাই ব্যারিস্টার তন্ময় ফন্ময় এই সমস্ত ছোকরা ফোকরার কথা আমরা আমলে নিতে চাই না। আপনারা যদি কোনো আপনারা যদি কোনো দায়িত্বশীল সংস্থা দায়িত্বশীল ব্যক্তি এই বিষয়ে আমার সাথে কথা বলতে চায় এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় জামান টাওয়ারে তাদেরকে ওপেন আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি, কিন্তু এই সমস্ত ছোকরা ফোকরা যারা অপপ্রচার চালায় প্রোপাগান্ডা চালায় গুজব ছড়ায় তাদের কথা নিয়ে আমরা আলোচনা করে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। দুইটা সূত্র বলবো, একটা হচ্ছে একটা ছবি ভাইরাল হয়েছে আপনার একটা ফোন আলাপ দিয়ে এই কথাগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, ওই ফোন আলাপটা কি আপনি শুনেছেন এবং এই ছবিটা কি আপনি দেখেছেন? যদি দেখে থাকেন সেই বিষয়টা সম্পর্কে আমি বলেছি যে আমার এই ছবি এবং ফোন আলাপ পুরোটাই এডিট করা বানানো এবং শুধু আমার না, আজকে দেখেছেন আমারটা দিয়ে তারা জায়েজ করতে চেয়েছে বিরোধী দলের আরও অনেক নেতাকর্মীকে নাজেহাল করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, হয়রানি করার জন্য নানান ধরনের ফোন আলাপ, এই বানানো ফোন আলাপ ছবি অনেক কিছু আলামত সামনে নির্বাচনের আগে দেখতে পাবেন, এইটুকু বলে রাখলাম। কাজের বিরুদ্ধে সবাই সতর্ক থাকেন। নির্বাচন সামনে রেখে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, নির্বাচন সামনে রেখে ওই আজকে যেভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো সরকার দাম উঠিয়েছে কিনছে সেইভাবে আমাদেরকে কেনার জন্যই এই সমস্ত ফাঁদ এঁকেছে, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শেখ হাসিনার জালিমতন্ত্রের সাথে আপোষ করে আগামীতে কোনো সাধারণ এবং পাতানো নির্বাচনে আমরা অংশ নেব না। এই ভোট টাকাতে রাস্তা না।